আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিয়াসনর ওয়ার্ল্ড আজকে আরও একটা নতুন কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কেকটি তৈরি করার জন্য প্রথমে এই রকম ছোট বাটির দুই বাটি ময়দা নিয়ে একটা চালুনি করে চেলে নেব ময়দাটা চেলে নিলে ওর মধ্যে কোনো দানা অংশ থাকে না কেক তৈরি করার ক্ষেত্রে সুবিধা হয় ময়দা পুরোটা চেলে নিয়েছি এবার এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এগুলো একটা পাত্রে ভেঙে নেব এখন ডিম দুটোকে একটা হ্যান্ড উক্সের সাহায্যে প্রায় দশ পনেরো মিনিট ধরে ফেটে নেব আর এই সময়টাতেই চিনিটাকে অল্প অল্প করে ডিমের সাথে মিশিয়ে নেব আমি এখানে ছোটো বাটির এক বাটি চিনি ব্যবহার করেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে ময়দাটাকে অ্যাড করে দেব অল্প অল্প ময়দা দিয়ে আস্তে আস্তে এটাকে মাখাতে হবে ময়দাটা পুরোটাই দিয়ে দিলাম এখন এটাকে ডিম আর চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে অ্যাড করছি চা চামচের চার চামচ সাদা তেল তেলটা দেবার পরও ভালো করে ময়দাটাকে ফাটিয়ে নিচ্ছি এখন ওর মধ্যে চা চামচের এক চামচ কোকো পাউডার অ্যাড করে দিলাম এবার সব উপকরণগুলোকে ভালো করে ওর সাথে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাও খুব সুন্দর হয়েছে এখন একটা পাত্রে একটা পেপার দিয়ে দেব আর ওর মধ্যে অল্প সাদা তেল দিয়ে চারিদিকে ব্রাশ করে নেব তেল ব্রাশ করা হয়ে গেছে এখন ব্যাটারটাকে ওর মধ্যে ঢেলে দিচ্ছি আমি দুটো পাত্রের মধ্যে কেকটাকে তৈরি করবো পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিলে ওর মধ্যে বাতাস থাকলে সেটা বের হয়ে যায় এখন গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি ওর মধ্যে লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন ওর মধ্যে কেকের পাত্রটাকে বসিয়ে দিলাম দশ মিনিট গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রাখবো ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি কিছু চেরি ওর মধ্যে ছড়িয়ে দিলাম আর গ্যাসের আঁচটাও একদম লো করে দিয়েছি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন কেক একদম রেডি ফুলে উঠেছে কতটা এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কি না টুথপিকের গায়ে একটুও কেক লাগেনি তাহলে কেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন সাইডগুলোকে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি কেকটা দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে